আনে তা ডাঙৰ খবৰ আহি পৰিছে সেই খবৰ শুনাব বিচাৰিছো 2024 ৰ লোকসভা নিৰ্বাচনত যদি ইণ্ডিয়া এলায়েন্সে জয়লাভ কৰি চৰকাৰ গঠন কৰিব পাৰে দেশত তেনেহলে অপিএছ প্ৰৱৰ্তন হ'ব এয়া আহি পৰিছে অপিএছ প্ৰৱৰ্তন হোৱাৰ দিশত অগ্ৰসৰ হৈছে আমি আপোনালোকক জনাব বিচাৰিছো অন্যতম খবৰ ডাঙৰ খবৰ কৰ্মচাৰীৰ বাবে ডাঙৰ খবৰ ৰাজ্যৰ চৰকাৰী কৰ্মচাৰীৰ বাবে দেশৰ চৰকাৰী কৰ্মচাৰীৰ বাবে আটাইতকৈ ভাল খবৰ হৈছে 2024 ত ইণ্ডিয়া এলায়েন্সে চৰকাৰ কৰিলে অপিএছ প্ৰৱৰ্তন হ'ব NPS or পরিবর্তে নতুন পেনশন ব্যবস্থার পরিবর্তে পুরানি পেনশন ব্যবস্থা আকো ঘুরি আহিব ইতিমধ্যে হিমাচলত কংগ্রেসে কিয়া প্রমাণ কৰিছে রাজস্থানত দেখুৱাই দিছিল পাঞ্জাবত OPS কৰিবলৈ গৈ আছে কিন্তু অসমত কেই ব্যবস্থা এতিয়া লৈকে কৰিবলৈ সরকার আগ্রহী নহয় যার বাবে 2024 হব NPS বিরোধী নির্বাচন 2024 লোকসভা নির্বাচন হব NPS বিরোধী নির্বাচন রামলীলা ময়দানত কেনেদৰে প্রতিবাদ সাব্যস্ত কৰিছিল কিছুদিন পূর্বে কি আমি আপোনালোকক দেখুৱাইছো পুরানি পেনশন ব্যবস্থা আকৌ প্রবর্তন হব এটা ভাল খবর এই মুহূর্তত জনাইছো পুরানি পেনশন ব্যবস্থা আকৌ প্রবর্তন হব দেখত ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার অহার লগে লগে পুরানি পেনশন ব্যবস্থা আকৌ প্রবর্তন হব আর লাখ লাখ সরকারি কর্মচারীর বাবে দেশের লাখ লাখ কর্মচারীর বাবে আটাইতকৈ ভাল খবরটো হৈছে যে OPS ঘূৰাই পাব পুরানি পেনশন ব্যবস্থা ঘূৰাই পাব নতুন পেনশন ব্যবস্থার পরিবর্তে পুরানি পেনশন ব্যবস্থার নিরীক্ষত তেওঁলোকে সাহায্য পাব আর আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয় হৈছে যে ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার আহিলেহে পুরানি পেনশন ব্যবস্থা প্রবর্তন হব ইতিমধ্যে রাহুল গান্ধীর উপর আশা করেছে দেশের জনতায় আশা করেছে কংগ্রেসের উপর আশা করেছে বিরোধীর উপর আশা করেছে ইন্ডিয়া এলায়েন্সের উপর উল্লেখ যে রাহুল গান্ধীর নেতৃত্বত যদি ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার হয় তেনেহলে OPS প্রবর্তন হব সে আশা করেছে ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার হলে দেশত প্রবর্তন হব OPS পুরনি পেনশন ব্যবস্থা ঘুরি আহিব এই পুরনি পেনশন ব্যবস্থায় দেশের জনতাক উপকৃত করব পুরনি পেনশন ব্যবস্থা ঘুরি আহিব হিমাচল প্রদেশত ইতিমধ্যে উদাহরণ দিছে হিমাচল প্রদেশে প্রমাণ করে দিছে পুরনি পেনশন ব্যবস্থার জড়িয়ে কিয় অসমত নোৱাৰিব কিয় ভারতবর্ষর অন্য রাজ্যত নোৱাৰিব পাঞ্জাবত করবলে গৈ আছে ইতিমধ্যে ভগবান মানুর সহিতে বৈঠক মিলিত হব এই বৈঠকতে একটা ডাঙর সিদ্ধান্ত হব ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করব পাঞ্জাবৰ মুখ্যমন্ত্রী ভগবান মানৰ সৈতে বৈঠকত মিলিত হব NPS বিরোধী যি সংগঠন আছে বৈঠকত মিলিত হব অতি সোনকালে এই সন্দৰ্ভত পাঞ্জাবৰ মুখ্যমন্ত্রী বা পাঞ্জাব সরকারে সিদ্ধান্ত লব বুলি ইতিমধ্যে স্পষ্ট কৰি দিছে পাঞ্জাবতো OPS হব অসমত কেতিয়া হব পুরনি পেনশন ব্যবস্থা ঘুরি আহিব এই পুরনি পেনশন ব্যবস্থার জড়িয়ে অসমত আরম্ভ হব অন্যতা দিগন্তৰ 2024 লোকসভা নির্বাচনত যদি ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার হয় দেশত এই ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার হওয়ার লগে লগে ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার অহার লগে লগে পুরনি পেনশন ব্যবস্থা আরম্ভ হব নতুন পেনশন ব্যবস্থা দরমহার পৰা কিমান টকা পেনশন পায় সেয়া সকলোৱে গম পাইছে শেষৰ মাহৰ দরমহার কিমান শতাংশ পায় সেয়া সকলোৱে জানে উল্লেখ যে যিসকলে দরমহা 50-60 হাজাৰ পাইছিল সেই সকলে এই মুহূর্ত 2000-3000 টকা পেনশন পোৱাৰ উদাহরণ আছে একেটা সময়তে আমি আপোনালোকক জনাব বিচাৰিছো যে ইন্ডিয়া এলায়েন্সৰ যদি সরকার হয় পুরনি পেনশন ব্যবস্থা ঘুরি আহিব শেষর মাহর দরমহার আধা লাভ করিব সরকারি কর্মচারীর বাবে ভাল খবর আহিছে 2024 লোকসভা নির্বাচনত কংগ্রেসের যদি সরকার আহে ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার আহে কংগ্রেসে যদি আসন বেশি পায় তেনেহলে OPS প্রবর্তন করব OPSক লৈ অসমতো বৈঠকত বহিছিল বিরোধী ঐক্য মঞ্চ কিন্তু ভারতবর্ষর প্রেক্ষাপটত ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার হলে দেশত OPS বলবৎ হওয়া তো নিশ্চিত হয়ে পড়ছে OPS বলবৎ হব পুরনি পেনশন ব্যবস্থা ঘুরি আহিব দেশত কর্মচারীর বাবে ভাল খবর আহিব ইতিমধ্যে কংগ্রেসের নেতায় মন্তব্য করেছে আর কথা দি কথা রখার প্রতিশ্রুতির কথা বারম্বার কই অহার পিছত অবশেষত রাহুল গান্ধীয়ে OPSক লৈ কেনে ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে সেয়াও হব গুরুত্বপূর্ণ কিন্তু ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার হলে দেশত ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার হলে পুরনি পেনশন ব্যবস্থা আকৌ প্রবর্তন হব এই পুরনি পেনশন ব্যবস্থার জড়িয়ে দেশের কর্মচারী উপকৃত হব সরকারি কর্মচারী উপকৃত হব এই বেয়া দিনের পর আকৌ আঁতরি যাব ভাল দিনের সন্ধানত যেহেতু কর্মচারী সকল আছে সরকারি কর্মচারী আছে পুরনি পেনশন ব্যবস্থা প্রবর্তন হব ইন্ডিয়া এলায়েন্সৰ সরকার হলে হিমাচল প্রদেশে দেখালে পাঞ্জাবে দেখাবলে গৈ আছে অসমত কিয় গুরুত্ব প্রদান নকৰে রাজ্য সরকারে কিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুরুত্ব প্রদান নকৰে এই বিষয়বোৰ আহিছে কিন্তু সমগ্র দেশতে 2024 চনৰ পৰা আকৌ পুরনি ব্যবস্থা পুরনি পেনশন ব্যবস্থা প্রবর্তন হব নিশ্চিত হৈ পৰিছে আৰু এই পুরনি পেনশন ব্যবস্থা প্রবর্তন কৰিবলৈ
বিরোধী ঐক্য মঞ্চ, ইন্ডিয়া এলায়েন্স, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জী, নীতিশ কুমার প্রতিগী ইতিমধ্যে প্রস্তুত হয়ে পড়েছে আর দেশত পুরনি পেনশন ব্যবস্থা আকৌ প্রবর্তন হওয়ার দিকে গতি করেছে।